হ্যালো ফ্রেন্ডস, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পার্ট থ্রি নিয়ে। এখানে কিছু বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আগেও আমরা আলোচনা করেছিলাম মৌর্য সাম্রাজ্য নিয়ে, সেখানে পার্ট ওয়ান পার্ট টু, যারা ভিডিওটা দেখোনি অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও। এবং পার্ট থ্রি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিও এবং শেয়ার করতে যেন ভুলো না। এবং নেক্সট ভিডিও পেতে কিন্তু অবশ্যই তোমরা জিত অনলাইন হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে মেগাস্থেন তার ইন্ডিকা গ্রন্থে ভারতীয়দের জাতিগতভাবে কটি ভাগে ভাগ করেছেন? না সাতটি ভাগে, কি কি না দার্শনিক, সৈনিক, পরিদর্শক, কৃষক, শিল্পী, পশুপালক এবং হচ্ছে অমাত্য। আমাদের মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে গেলে মূল্যবান দুটি গ্রন্থ হচ্ছে, একটা কিন্তু বৈদেশিক বিবরণ যেটা হচ্ছে মেগাস্থেনিসের লেখা ইন্ডিকা, এবং অবশ্যই কিন্তু একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র। নেক্সট কোশ্চেন দেখো, মৌর্য সরি মেগাস্থেনিস সপ্তজাতি সম্পর্কিত ধারণা কোথা থেকে পেয়েছিলেন? না গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের গ্রন্থ থেকে। কোন সংস্কৃত নাটক চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে উল্লেখযোগ্য উপাদান বলে বিবেচিত হয়? না বিশাখদত্তের লেখা মুদ্রারাক্ষস। মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে দুটি ঐতিহাসিক উপাদানের উল্লেখ করো, একটি হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র এবং অপরটি হচ্ছে মেগাস্থেনিসের ইন্ডিকা, যেটা এইমাত্র তোমাদের কিছুক্ষণ আগে বললাম। মৌর্য যুগে মুদ্রা নির্মাণে কোন কোন ধাতুর ব্যবহার উল্লেখযোগ্য? না রৌপ্য এবং তামা বা তাম্র। কোন ঘটনা উপলক্ষে অশোক বছরে একবার তার বন্দীদের মুক্তি দিতেন? না অশোক তার সিংহাসনের অভিষেকের দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর একবার জেলে আবদ্ধ অপরাধীদের মুক্তি দিতেন। মৌর্য যুগে কয়েকটি উল্লেখযোগ্য নগরের নাম পাটালিপুত্র, তক্ষশিলা, উজ্জয়িনী এবং হচ্ছে কৌশাম্বী। চন্দ্রগুপ্ত মৌর্য কি ধরনের শাসনে বিশ্বাসী ছিলেন? না চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন একজন একতন্ত্রী শাসক, যিনি নিজের হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত করেছিলেন। কৌটিল্য রাজাকে কি বলে অভিহিত করেছিলেন? না ধর্ম প্রবর্তক। মৌর্য যুগে গুরুত্বপূর্ণ রাজকর্মচারীদের কি বলা হতো? না তীর্থ। মৌর্য যুগে কর্মচারীরা কিসের মাধ্যমে বেতন পেতেন? না মুদ্রার মাধ্যমে, নগদে। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে রৌপ্য মুদ্রার নাম কি ছিল? না পান। কৌটিল্য অর্থশাস্ত্র অনুসারে রাষ্ট্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ পরিচালনার জন্য কতজন অধ্যক্ষ নিয়োগ করা হয়েছিল? না 27 জন। নেক্সট কোশ্চেন দেখো, মৌর্য যুগে স্তম্ভযুক্ত হলঘরের নিদর্শন কোথায় আবিষ্কৃত হয়েছে? না আধুনিক পাটনার কিছুটা দূরে কুমার হতে 40টি স্তম্ভযুক্ত হলঘরের নিদর্শন আবিষ্কার হয়েছে। উত্তর ভারতে কালো মসৃণ তৈজস পাত্রের যুগের সরঞ্জাম মধ্য গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে কোথায় আবিষ্কৃত হয়েছে? না দিনাজপুর জেলার বানগড়ে, 24 পরগনা জেলার চন্দ্রকেতুগড়ে প্রভৃতি স্থানে। মৌর্য যুগের প্রদেশদের কি বলা হতো? না দেশ। এবার কিছু ইম্পর্টেন্ট গ্রন্থের নাম ঐতিহাসিকদের, যেগুলো খুবই পরীক্ষায় আসে, যে অশোকা অ্যান্ড ডিক্লাইন অব দ্য মৌর্য কার লেখা? না রোমিলা থাপার। অশোকের সবচেয়ে প্রাচীন স্তম্ভলিপির নাম কি? না বাখিরা। অশোকা অ্যান্ড দ্য বুদ্ধিস্ট এম্পায়ার অফ ইন্ডিয়া কার লেখা? না ভিনসেন্ট স্মিথ। অশোকের পর কে প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন? না সম্রাট দশরথ। অশোকের তৈরি স্তূপের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্তূপ কোনটি? না সাঁচি স্তূপ। কৌটিল্য অর্থশাস্ত্রে যে সপ্তাঙ্গের কথা বলেছেন সেগুলি কি কি? না স্বামী, অমাত্য, দুর্গ, জনপদ, কোষ, দণ্ড এবং হচ্ছে মিত্র। মৌর্য যুগের সীমান্তবর্তী প্রদেশগুলি যাদের পাহারায় থাকতো বা যারা যারা পাহারায় থাকতেন তাদেরকে কি বলা হতো? না অন্তপাল। মৌর্য আমলে বিভিন্ন জেলায় বিভক্ত তার দায়িত্বে, যা মৌর্য আমলে দেশ বিভিন্ন জেলায় যে বিভক্ত ছিল তার দায়িত্বে যারা থাকতেন তাদেরকে কি বলা হতো? না দণ্ডপাল বা দণ্ডনায়ক। মৌর্য যুগের নগরের দায়িত্বে যিনি থাকতেন তাদেরকে কি বলা হতো? না নগরপাল। মৌর্য যুগের প্রদেশগুলিকে কি নামে অভিহিত করা হতো? না দেশ। মৌর্য শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক কি ছিল? না গ্রাম। গোপ কাদের বলা হতো? না মৌর্য শাসন ব্যবস্থায় 5 বা 10টি গ্রামের সর্বোচ্চ কর্মচারীকে বলা হতো গোপ। স্থানিক বা প্রদোষ্টি কাদের বলা হতো? না মৌর্য যুগে স্থানীয় জনপদের 1/4 সর্বোচ্চ প্রশাসককে বলা হতো স্থানিক। এবং মৌর্য যুগে গ্রাম শাসন ব্যবস্থার এক স্তরে কর্মচারীদের বলা হতো প্রদোষ্টি। সংস্থা ও সঞ্চরা কি? না অর্থশাস্ত্র উল্লিখিত দুই প্রকার গুপ্তচর হচ্ছে
সমস্তা ও সঞ্চরা। মৌর্য যুগে মন্ত্রী পরিষদ বলতে কি বোঝাতো, না 12 জন অমাত্য নিয়ে এইটা এই পরিষদটা গঠিত হয়েছিল, যারা জরুরিকালীন অবস্থায় রাজাকে যে কোনো বিষয়ে পরামর্শ দিতে তারা প্রস্তুত থাকতেন। এবার হচ্ছে প্রাসি বলতে কোন অঞ্চলকে বোঝায়, না প্রাসি বলতে বর্তমান বিহার, উত্তরপ্রদেশ এবং গঙ্গার দক্ষিণস্থ অঞ্চলকে বোঝায় প্রাসি। ধর্মস্থীয় কি, না মৌর্য যুগের দেওয়ানি আদালত। রাষ্ট্রের কাজে নিযুক্ত নিম্নতম শ্রমিকদের বেতন কত ছিল, না 60 পান। অনুলম ও প্রতিলম বিবাহ কি, অনুলম বিবাহ হচ্ছে উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিচু নিচু বর্ণের স্ত্রীর বিবাহকে বলা হচ্ছে অনুলম বিবাহ, আর প্রতিলম বিবাহ হচ্ছে ঠিক অপোজিট, নিচু বর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের স্ত্রীর বিবাহ। কার আমলে সুড়ঙ্গের আকারে গোপী গুহা খোদাই করা হয়, না দশরথ। লৌড়িয়া নন্দনগড় স্তম্ভের চূড়ায় মঞ্চে কি খোদাই করা আছে, না রাজহংস। মেঘাস্তিনিস কাদের অ্যাগ্রোনমায় বলেছেন, না রাজুক্ষু ছিল হচ্ছে আদিতে জমি জরিপ বিভাগের ভারপ্রাপ্ত কর্মচারী, এ রজ্জু বা দড়ি দিয়ে জমি মাপত, এই রাজুকদেরই বলা হয়েছে অ্যাগ্রোনমায়। কে বলেছেন, না মেঘাস্তিনিস। মেঘাস্তিনিস পাটালিপুত্রে নগর শাসনের জন্য কয়টি সমিতির উল্লেখ করেছেন, না 30 জন সদস্য দ্বারা গঠিত 6টি সমিতির উল্লেখ করেছেন। মেঘাস্তিনিস দার্শনিকদের কয়টি ভাগের কথা বলেছেন, না বার্কমেনিস ও হচ্ছে শারমেনিস। এছাড়া তোমাদের আরও একটু কথা বলে রাখি যে মৌর্য আমলে যেমন কর, কর হচ্ছে বিভিন্ন রকম ঐতিহাসিকদের বিভিন্ন মতামত দিয়েছেন। প্রথম যেটা হচ্ছে ভাগ, না কিনা কৃষকদের বংশানুক্রমিক মালিকানার জমি, রাজা কিন্তু এই জমির মালিক ছিলেন না, তিনি জমিতে কৃষকদের অধিকারটা যেটা ছিল তার রক্ষা করতেন, এর বিনিময়ে কিন্তু ফসলের 1/6 ভাগ তারা কিন্তু কর পেত। এই জমিনি এই জন্য রাজাকে শট ভাগিস অর্থাৎ 6/1 ভোগকারী বলেছেন। তখন আরেকটা জমির নাম খুব শোনা যেত, সেটা হচ্ছে সীতা জমি। সীতা জমিটা কি, না পতিত জমি বা জঙ্গল কাটাই করে যে নতুন জমি বের হতো এক জনপদ থেকে অন্য জনপদের মাঝে, যে সীমানায় জমি থাকতো এই সকল জমি ছিল রাজার খাস জমি বা সীতা জমি। এটাই ছিল আমাদের মৌর্য যুগ সম্পর্কে ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী। তো যারা তোমরা পার্ট ওয়ান পার্ট টু দেখোনি তারা অবশ্যই দেখে দিও, আমাদের দেখে নিও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমার ভিডিওটা কিন্তু যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু যেন শেয়ার করতে ভুলো না।